চলে গেলেন টেনিদা। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট কৌতুক অভিনেতা চিন্ময় রায়ের জীবনাবসান। বনফুলের লেখা হাটে বাজারে ছবিতে অভিনয় করে তিনি অভিনেতা হিসেবে তার জাত চিনিয়েছিলেন। এরপর চারমূর্তি, ননিগোপালের বিয়ে, নতুন পাতা, ধন্যী মেয়ে, মৌচাক প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য চলচ্চিত্রপ্রেমী বাঙালি তাকে অনেকদিন মনে রাখবে। গত বছর অসাবধানতাবশত বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় চিন্ময় বাবুর। তারপর থেকে কার্যত গৃহবন্দী হয়ে পড়েন। রবিবার রাত্রি সোয়া দশটা নাগাদ সল্টলেকের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। এই শিল্পের মৃত্যুর খবর পেয়ে তার বাসভবনে যান স্থানীয় বিধায়ক ও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্যরা। চিন্ময় রায়ের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছে গোটা টলিপাড়া। এখানে আছেন গত বছর অগস্টের ফার্স্ট উইক থেকে এখানে আছেন। ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওনাকে যখন হাসপাতাল থেকে ছাড়া হয় তারপর থেকে এখানেই আছেন। আজকে মানে আজকে আর এখানে গতকাল হলো আর কি 10:10, 10:15। হ্যাঁ, সে তো লং টার্ম ইলমেন্ট তো ছিলই, বয়সকালীন একটা ব্যাপারও থাকে। প্লাস মনে হয় সেপ্টিসিমের একটা ইয়ে ছিল, সেটা থেকে হয়েছে, একটা শ্বাসকষ্ট ছিল।